ইস, বিশাল হাগাচা বিছেরি। শালা পায়খানা থেকে একদম হাইগি থুইছে রে, মনে হয় রানারে কাজ। রানা, হে রানা, বাইরে বেড়া। এ কি রে এত চিল্লাছিস কেন? আমার পায়খানা থেকে হেগে গেছে ভুল। তোর পায়খানা থেকে হেগে গেছে আমি কি করে উঠবো? আমার পায়খানা তো তুই হেগে গেছিস, তুই ছাড়া কেউ হাগবে না। আমি দেখুন ওটা আলু পটল খাই হাগা, আমাদের বাড়িতে তুই ছাড়া কেউ আলু পটল খায় না। আমি বলছেন তোর পায়খানা আমি হাগে নিখো, তাও কেন তুই আমার সাথে ঝামেলা করছিস? এখনো সত্যি করে ভুল কে হেগে গেছে, নাহলে কিন্তু বুঝতে পারবে আমি কি করব। তুই যা যা পারবি তুই করলিস। ঠিক আছে থাম, আমি এখনই সিআইডি কে ডাকছি। ঠিক আছে, তুই যাকে মন তাকে ডাক। ঠিক আছে। হ্যালো সিআইডি, বলুন আপনি আমাদেরকে ডেকেছেন কেন? আসুন আমার সাথে। রানা, হে রানা, বাইরে বেড়া। এই কিরে বারবার ডাকছিস কেন? এই দেখেন, এই সেই লোক আমার পায়খানাতে হাই গেছে। আপনি ওর পাখানে হেগে গেছেন কেন? না স্যার, ওই মিথ্যা কথা বলছি স্যার। আপনি বিশ্বাস করেন আমি ওর পাখানাতে আমি হাগিনি? তুই হাগিস নি স্যার? আমি রোজ বিরিয়ানি খেয়ে হাগি, আর ও আমার পায়খানা আলু বাটুল খেয়ে হাগিছে। আপনি বলেন স্যার আমার অত সুন্দর পায়খানাটা, ওর আলু বাটুল খাওয়া হাগা সহ্য করতে পারবে? কোন পায়খানা হয়ে গেছে আমাকে নিয়ে চলুন। চলেন। এই দেখেন স্যার আমার পায়খানা কিভাবে হাগিছে দেখেন, ভালো করে দেখুন, ভালো করে ভালো করে দেখুন স্যার আমার পায়খানাটা কিভাবে হাগিছে। কি লোক তুমি, আমাকে পায়খানার মধ্যে ঢুকিয়ে দিবা নাকি? আপনি থামুন আমি দেখছি। শামিম, হাগাটা তুমি চামচে করে নিয়ে আসো, পরীক্ষা করে দেখতে হবে কে হয়ে গেছে। ঠিক আছে স্যার। ছি, কি গন্ধ, কি খেয়ে যে হয়ে গেছে। শামিম, তুমি কি করলে? সরি স্যার, সরি, আমি ঠিক পাইনি। যাও আবার ভালো করে গুনে এসো গা। সাহেল, কলটা টিপো তুমি। কি করলো, আমি আনতে দিলাম গু, আরো আমাকে খাও দিল গু। স্যার হয়ে গেছে, এবার একটু বেশি করে গুনিলাম। বেশি করে গুনিয়ে কি করবে, তুমি খাবে নাকি? স্যার ওই বাড়িতে গোটালি যাবে তো, নাহলে কি করবি? কে গেছে পায়খানায়? চলো ওই বাড়িতে। এই বাড়ি আলা, তোমার গুদাও পরীক্ষা করতে হবে। থামেন যারা, আমি হাইকে গুলি আনছি। তুমি ঘরের মধ্যে হাঁকবা নাকি? ও আমার ঘর পেখানে আমার একই সমান। স্যার ও হাঁকছে না, বাম ফাটাছে। এলেন ছাড় আমার গু, এত বড় ধামাতে হাগা। স্যার আমি হাগলে চারদিকে ছিঁড়ে যাই, তার জন্য আমি ধামাতে হাগি। এই শামিম, চামচ করে হাগা নিয়ে নাও। স্যার এটা ধরুন। স্যার কি গন্ধ, কতদিন যে হাগেনি। সহেল এটা ধরো। ঠিক আছে মিজান বাবু, পরীক্ষা করে জানিয়ে দেবো কি হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি জানিয়ে দেবেন আমার পায়খানাতে কি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। স্যার পাড়ার কিছু মানুষের গুণিয়া দরকার, পাড়ার কেউ যদি থাকে। তাই তো শামিম, তুমি ল্যাবে গিয়ে গুগলি পরীক্ষা করো, আমি আর সহেল গ্রামের কিছু মানুষের গুণিয়ে আসি। ঠিক আছে স্যার। চলো সহেল, গ্রামের বাড়িতে কিছু গু পাওয়া যায় কি? কি হলো? আমরা সিআইডি ক্রাইম রেঞ্জ, একটা কেচে তদন্ত করে বেরাছি। তো আমি তার জন্য কি করতে পারি? আপনার বাড়িতে পায়খানা আছে? হ্যাঁ আছে। চলেন আপনাদের পায়খানা, চলেন আপনার হাগা দেখবো। আর আমি ভুলে কি আমার হাগা দেখবে? থাম, তোদেরকে হাগা দেখাচ্ছি।
ওরে বাবা রে, এ তো মাকালের রূপ ধরেছে। সহেল চপালা, থাম হাগা দেখি যা। বলদের এত বড় সাহস, আমি হাগবো ও দেখবে। হাগা নিতে গিয়ে আর একটু হলে আমাদের হাগা বার কি দিত। আপনার বলেই তো খারাপ, ওইভাবে বললে লোকে মারবে না তো তুমি খাবে। চলো এ বাড়িতে দেখি। কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? এটা আমার মুখ না গেট, তখন দিয়ে আপনি বাড়ি চলেছেন। ও সরি সরি সরি, আমি দেখিনি। সহেল কাটা দাও। সিআইডি ক্রাইম রেঞ্জ। শালা আধার কার্ড দেখে সিআইডি, আমি কি বোকা? তুমি আমাকে কোন কার্ডটা দিয়েছো? আমার সিআইডি কার্ডটা দাও, শুধু শুধু তোমার জন্য একটা মার খেয়ে নিনু। সিআইডি ক্রাইম রেঞ্জ। কি কার্ড শালা, তাই তো দেখতে পেন না? আপনার বাড়িতে পায়খানা আছে, আপনার একটু গু লাগবে, চলেন। শালা আজ তিন দিনের খাতা পাইনি আর গুলার লিখে চলে এসছিস? কই রে খাজি জালিয়ায়, আজ তোরকে গুলিয়া ভরছি। স্যার আবহাওয়া খারাপ, চলে হিন্দি পালাই। থাম তোদের গুলিয়া ভরছি। ওরে বাবা রে, মেরে ফেলে রে পালালে। স্যার ও শরবত দাও, অনেক হাঁপিয়ে গিয়েছি। স্যার স্যার, কি আবার শামিম, শরবতটা এত গন্ধ কেন? স্যার ওটা শরবত ছিল না, ওটা গু ছিল, গু দিয়ে আমি পরীক্ষা করছিলাম। তোমাকে কি গু খাওয়ানোর জন্য চাকরিতে রাখা হয়েছে? আমার কি দোষ, আপনাকে দেখানোর লেগেই তো লিজা ছিলাম, আর আপনি তো কোনো কথা না শুনে খাইলিলেন। পরীক্ষা করে কিছু বোঝা গেল? হ্যাঁ, মিজামের পায়খানার গুয়ের সাথে ওই বাড়িওয়ালা গুয়ের কোনো ম্যাচ করছে না। কি ম্যাচ করছে না? তাহলে কে হাগলো? কিছুতে একটা ভুল হচ্ছে শামিম, কোনো একটা গড়বড় হচ্ছে। স্যার এমন হতে পারে যার বাড়ি সে গেছে। কি বলো, যার পায়খানা সে হেগে কেস করবে? না স্যার, ও ঠিক বলছে, আমরা পায়খানার আর ওই বাড়িওয়ালার গু নিয়েছি, কিন্তু মিজামের গু নিইনি। ঠিক আছে, আমি মিজামকে ফোন করে বলছি। হ্যালো মিজাম, আপনি আপনার গুলি আমাদের ল্যাবে আসুন। এলেন। টিফিন বাটিতে কি নিয়ে এসেছেন? আরে টিফিনে আমার গু আছে। টিফিনে গু নিয়ে এসেছেন, এমন ভাব লাগছে যেন খাবার নিয়ে এসেছেন। এর যে কোনো লোকের গু না, আমার গু, সেজন্য এত যত্ন করে নিয়ে এসেছি। শামিম এ বাটি থেকে গুড়া নাও, দি পরীক্ষা করো। স্যার ম্যাচ হয়ে গেছে। কি ম্যাচ হয়ে গেছে? এ লোক আপনার গুয়ের সাথে তো এগু ম্যাচ হয়ে গেছে। কি ম্যাচ হয়ে গেছে? স্যার হতে পারে, আমার আবার ঘুমের মধ্যে পায়খানা যাই হাগার অভ্যাস আছে। কি জি, আহ